অত্যন্ত অল্প খরচে, যার যেরকম সামর্থ্য ওই সামর্থ্য অনুযায়ী টাকা পে করে এখানে সে লেখাপড়া করতে পারে। যে সুযোগটা আসলে ইংলিশ মিডিয়াম স্কুল বা অন্যান্য স্কুলে যে সুযোগটা নেই, শিক্ষাটাকে আমরা সবার জন্য উন্মুক্ত করতে চাই। এখানে কি কি বিভাগ রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি ঢাকা শহরের উত্তরা 12 নম্বর সেক্টরে 16 নম্বর রোডে বাড়ি নাম্বার 40। এখানে যে দিনী প্রতিষ্ঠানের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, এই দিনী প্রতিষ্ঠানটিতে একাধারে বাংলা, অ্যারাবিক অ্যান্ড ইংলিশ তিনটা মিডিয়ামে একসাথে খুবই স্বল্প খরচে নামমাত্র মূল্যে এখানে কিন্তু এই শিক্ষা দান করা হচ্ছে এবং এখান থেকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার একটি সম্ভাবনাময় অধ্যায় রয়েছে, যেটা আসলে অনেকেরই অজানা। আসলে আমরা খুব একটা বেশি এই ধরনের ভিডিও করি না, কিন্তু কোনো একটা বিষয় যেটি মানুষকে জানানো খুবই প্রয়োজন সেই বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করি। ঠিক তারই ধারাবাহিকতা আমার পাশে একজন অত্যন্ত আমার খুবই পছন্দের এবং খুবই দামি একজন মানুষ, সহায়ক শেখ সানাউল্লাহ সাহেব, উনি আমার পাশে রয়েছেন। উনি আজহার বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন শেষে এবং সেখানেই কিন্তু উনি ওনার দেশের বাইরে এই দিনী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তারপরেও শুধুমাত্র ওনার মায়ের কথা রেখে উনি বাংলাদেশে একটি প্রতিষ্ঠান করার নিমিত্তে কাজ করে যাচ্ছেন নিরবধি। যে বিষয়টা আসলে এখনো অনেকটাই গোপন রয়ে গেছে, তাই সবার কাছে তুলে ধরার জন্য আজকে বিষয়টা আমি সরাসরি এখানে উপস্থিত হয়েছি। আমি দেখতে পাচ্ছি এখানে দারুল আরকাম আল ইসলামিয়া উত্তরা ঢাকা, এই এই একটি ভবন, যে পেছনে আমার ভবনটি রয়েছে সেটা কিন্তু ভাড়ায় চালিত। এই ভাড়ায় চালিত ভবন থেকে নিজস্ব একাডেমিক একটি বিশাল অধ্যায় ওনারা সূচনা করতে যাচ্ছে, আর এই সূচনা লগ্নে সবার প্রত্যেকেরই এগিয়ে আসা আমি মনে করি দিনী দায়িত্ব কিংবা সামাজিক দায়িত্ব বোধ থেকে হলেও এগিয়ে আসা উচিত। ইসলামী শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা পরিস্ফুটিত করতে পারি তাহলে আমাদের সামনের যে সম্ভাবনাময়ী যে অধ্যায়গুলো রয়েছে ইসলামের জন্য, এটা একটি অত্যন্ত সুন্দর আলোয় আলোকিত হয়ে উঠবে বলে আমরা আশা রাখি। বিশেষ করে আমাদের বর্তমান সমাজে আমাদের যে ইসলামী শিক্ষা ব্যবস্থা রয়েছে, আমরা জানি যে যে আমরা ধরি সেখানে যথেষ্ট ভালো শিক্ষা হচ্ছে, কিন্তু পরবর্তীতে তারা আসলে করার মতো তেমন কিছু একটার সাথে বেশি অ্যাপ্লাইকেড হতে পারে না। কারণ হচ্ছে সেখানে তারা শিক্ষা ব্যবস্থা শেষ করে কিন্তু হয় মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন অথবা কোনো একটা হাফিজিখানা কিংবা মাদ্রাসা চাকরি এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তো এখানে যেহেতু ইংরেজি বাংলা অ্যারাবিক সবগুলো মিডিয়াম একসাথে পর্যালিত হচ্ছে এবং এখান থেকে শিক্ষা শেষ করে বড় বড় ইউনিভার্সিটি, অ্যারাবিক ইউনিভার্সিটি দেশের বাইরে বড় বড় স্কলারশিপ নিতেও কিন্তু এখান থেকে খুব সহজে গমন করা খুবই সহজ সাধ্য বিষয়। তাই আমি 40 জন এই বছরে 40 জন আল আজহার ইউনিভার্সিটিতে কিন্তু এখান থেকে গিয়েছে। বিষয়গুলো আসলে সবার কাছে তুলে ধরার অর্থ হলো যে এই ইসলামী শিক্ষার প্রতি যাদের আগ্রহ রয়েছে তারা যাতে বিষয়টি অনুধাবন করে সম্পৃক্ত হতে পারে এবং নিজেদের সন্তান কিংবা নিজেরা ইসলামের বিষয়ে আরো বেশি ধাবিত হতে পারে। তো আমি যদি এই বিষয়টা একটু আমার প্রিয় সহায়ক শেখ সানাউল্লাহ সাহেবের সাথে যদি একটু কথা বলি, হুজুর আপনি এখানে যে প্রতিষ্ঠানটি করেছেন এটা তো ভাড়ায় চালিত, ইনশাল্লাহ আমরা বা আপনি আশা করছেন একটা সময় একটা একাডেমিক কিছু একটা স্থায়ী ক্যাম্পাস হবে, তো এই স্থায়ী ক্যাম্পাস যদি হতে যায় বা হয় তাহলে এখান থেকে কি কি ফ্যাসিলিটি পাওয়া যাবে বা বর্তমানে কি কি ফ্যাসিলিটি এখানে রয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দারুল আরকাম আল ইসলামিয়া উত্তরা ঢাকা এটি বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যার সাথে আল আজহার ইউনিভার্সিটির সরাসরি অ্যাফিলিয়েশন রয়েছে। এখান থেকে লেখাপড়া শেষ করে আল আজহার ইউনিভার্সিটিতে সরাসরি গিয়ে যে কোনো ফ্যাকাল্টিতে ভর্তি হতে পারে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমরা এরকমভাবে ঢেলে সাজিয়েছি যে একজন ছাত্র সে যেন ইসলামিক শিক্ষায়ও সে দক্ষ এবং অভিজ্ঞ হতে পারে এবং পাশাপাশি জেনারেল শিক্ষা আধুনিক শিক্ষায়ও যেন সে দক্ষ হয়ে ওঠে, যেন এখান থেকে লেখাপড়া শেষ করলে তার সামনে যেন বিশ্বটা উন্মুক্ত থাকে। সে জেনারেল শিক্ষায় জেনারেল সেক্টরে ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করবে ওই সুযোগও আছে, মাদ্রাসায় সেবা করবে খেদমত করবে ওই সুযোগও আছে, বাহিরে গিয়ে উচ্চশিক্ষা করবে আল আজহার ইউনিভার্সিটিতে যদি সে উচ্চশিক্ষা অর্জন করতে চায় অনার্স মাস্টার্স করতে চায় সে সুযোগ রয়েছে। সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটি, আরব আমিরাতের বিভিন্ন ইউনিভার্সিটি, ওই জন্য চাইলে সে কী করতে পারে উচ্চশিক্ষা অর্জন করতে পারে। আমরা এখানে যে সুযোগ সুবিধা দিচ্ছি যে অত্যন্ত অল্প খরচে, যার যেরকম সামর্থ্য ওই সামর্থ্য অনুযায়ী টাকা পে করে এখানে সে লেখাপড়া করতে পারে। যে সুযোগটা আসলে ইংলিশ মিডিয়াম স্কুল বা অন্যান্য স্কুলে যে সুযোগটা নেই, শিক্ষাটাকে আমরা সবার জন্য উন্মুক্ত করতে চাই।
এখানে কি কি বিভাগ রয়েছে? এখানে আমাদের নুরানি বিভাগ থেকে নিয়ে শিশু শ্রেণী থেকে নিয়ে একেবারে সর্বোচ্চ স্তর যেটা দাওরায়ে হাদিস মাস্টার্সের সমান, এটাও আছে। হিফজুল কোরআন বিভাগ আছে, কিন্ডারগার্টেন বিভাগ আছে। যে আমরা অ্যারাবিকটা এবং ইংলিশটাকে একেবারে ছোট্ট বাচ্চাদেরকে দেই, যেটা আসলে অন্য কোথাও অনেকটা পাওয়া যায় না, যে ছোট্ট বয়স থেকে বাচ্চাদেরকে মাদ্রাসায় ইংরেজি এবং আরবির প্রতি বিশেষ গুরুত্ব, এটা আমরা দিয়ে থাকি এখানে। আলহামদুলিল্লাহ, এখানে ইন্ডিকেট করার বিষয় হচ্ছে নুরানি থেকে শুরু করে দাওরা হাদিস পর্যন্ত এখানে রয়েছে, এবং এখান থেকে গিয়ে কিন্তু দেশের বাহিরে আরবিকে কিংবা এই ইসলামী বিষয়ের উপর গ্র্যাজুয়েশন করার অনেক সুযোগ রয়েছে, এবং পাশাপাশি এখানে কিন্তু হিফজ বিভাগটাও চালু রয়েছে। তো আমরা এই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি একটু জানান। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো, এখন আমরা একটি ভাড়া দেখতেছেন, বিশাল বিল্ডিং, ভাড়া বিল্ডিংয়ে আছি, কিন্তু আসলে ভাড়া বিল্ডিং এ প্রতিষ্ঠান সাজানো এটা সম্ভব না। অনেক এই সীমাবদ্ধতা রয়েছে, একটা খেলার মাঠ নেই, এরপরে একটু সুপরিসর জায়গা, সুপরিসর ক্লাসরুম, ওইগুলো আমরা ভাড়া বিল্ডিং এ করতে পারি না। তো আমাদের একটি স্থায়ী ক্যাম্পাস দরকার, যেখানে খেলার মাঠ থাকবে, মসজিদ থাকবে, আবাসিক বাসস্থানের ব্যবস্থা থাকবে, একাডেমিক ভবন থাকবে, একটি পরিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের যেই বিষয়গুলো প্রয়োজন, এই বিষয়গুলো আমরা স্থায়ী ক্যাম্পাসে করার পরিকল্পনা করছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো কেউ যদি আপনার স্থায়ী ক্যাম্পাসের সাথে সম্পৃক্ত হতে চায়, সেক্ষেত্রে তাদের সুযোগ তো আছে? আমরা সবার কাছে আহ্বান করছি, বিনীত অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশের সকল মুসলমান, বিশেষ করে শিক্ষানুরাগী এবং ইসলামী শিক্ষানুরাগী যারা আছেন, আপনারা আপনাদের সাদাকা জারিয়ার একটি বিশাল প্রজেক্ট, এটাকে প্রজেক্ট হিসাবে এটাকে নিতে পারেন, যে এটা শুধু বাংলাদেশের জন্যই শুধু সম্পদ না, আমি মনে করি পুরো বিশ্বের জন্য এটা একটি সম্পদ। আচ্ছা, কেউ যদি যোগাযোগ করতে চায় এটার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, যদি কোনো নাম্বার থাকে যে নাম্বারে যোগাযোগ করতে পারে? জি জি, আমাদের মাদ্রাসার অফিসিয়াল নাম্বার আছে 01970401612। জি, নাম্বারটা যদি আরেকবার বলেন। 01970401612। আচ্ছা, তো এখানে ভর্তির প্রক্রিয়া কিরকম, মাসের কোন সময় কিংবা বছরের কোন সময়? রমজানের পরেই আমাদের ভর্তি পরীক্ষা শুরু হয়, শাওয়ালের 6 তারিখ, এই বছর হলো 15ই এপ্রিল, সোমবার, একদিনে আমরা ভর্তি পরীক্ষা নেই, লিখিত পরীক্ষা, এরপরে মৌখিক পরীক্ষা, লিখিত এবং মৌখিক পরীক্ষা যারা টিকে এদেরকে আমরা এখানে চান্স দেই। যাক, মাশাআল্লাহ, আপনার যদি নুরানি থেকে দাওরা হাদিস পর্যন্ত কেউ যদি শিক্ষার জন্য আগ্রহী থাকেন, অবশ্যই একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেখান থেকে আপনি সহজেই বিভিন্ন ভাষায় পারদর্শী হয়ে উচ্চতর ডিগ্রির জন্য দেশের বাহিরেও গমন করতে পারবেন। তো ইনশাআল্লাহ, ঢাকা শহরের মধ্যে যারা রয়েছেন, এই ভিডিও দেখছেন, দয়া করে শেয়ার করে ইসলামের এই বিষয়টিকে সবার মধ্যে ছড়িয়ে দিন, এবং একটি ভালো মানসম্মত গ্রহণযোগ্য প্রতিষ্ঠান দারুল আরকান আল ইসলামিয়া উত্তরা ঢাকা, দারুল আরকাম আল ইসলামিয়া উত্তরা ঢাকা, এখানে যোগাযোগ করতে পারেন। ইসলামের প্রথম প্রতিষ্ঠান মক্কায় যেটা হয়েছিল, তার নাম ছিল দারুল আরকাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই প্রতিষ্ঠান থেকে তার দাওয়াতি কার্যক্রম, প্রথম প্রতিষ্ঠান, হ্যাঁ প্রথম প্রতিষ্ঠান, এটা সফা, জাবালে সফা, আমরা যে সফা মারওয়ায় তাওয়াফ করি, এর পাদদেশে ছিল দারুল আরকাম। এই প্রতিষ্ঠান থেকেই রাসূল তার দাওয়াতি কার্যক্রম, তার শিক্ষামূলক কার্যক্রম শুরু করেছিলেন, সেই নামকে ধরেই আমাদের প্রতিষ্ঠানের নামও দিয়েছি দারুল আরকাম। আচ্ছা, শেষ করার আগে আমার একটি প্রশ্ন, যে দেশের বাহিরেও আমি যতটুকু জানি আপনার প্রতিষ্ঠান রয়েছে, কোথায় রয়েছে এবং সেটা? কায়রোতে আমাদের টিবিআর ইনস্টিটিউট ছিল আলহামদুলিল্লাহ, পুরো বিশ্বের ছাত্ররা ওখানে লেখাপড়া করে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো মাশাআল্লাহ, এখন এখানে সময় দিচ্ছেন এবং ইনশাআল্লাহ এটা তো কন্টিনিউ থাকবেন এবং অব্যাহত রাখবেন। হ্যাঁ জি, দেশের ভালোবাসায়, দেশের মানুষের ভালোবাসার জন্য, দেশের মানুষের সেবার জন্যই আমাদের এই প্রতিষ্ঠানের সূচনা। জি ইনশাআল্লাহ, সবাইকে দাওয়াত রইল, আসবেন, ভিজিট করবেন এবং এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে। ঢাকা উত্তরার 12 নম্বর সেক্টরের 16 নম্বর রোডের 40 নম্বর বাড়ি দারুল আরকাম আল ইসলামিয়া উত্তরা ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।